একটি ফ্যাসিবাদী শাসক তিনি তার ক্ষমতায় অবৈধভাবে থাকাটাকে তিনি জাস্ট আরো দীর্ঘায়িত করতে যাচ্ছেন এবং তার এই ক্ষমতা বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যে একটা তার স্বভাব এই 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 তার ক্ষমতা স্বভাবের কারণেই কিন্তু আজ পুরো জাতি জিম্মি হয়ে গিয়েছে আর এখন তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের উপর তো একটা নির্মমতা নৃশংসতা তিনি চালালেন যেটা আমি বলছি যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ছাত্র গণহত্যা তিনি চালিয়েছেন তো আমি এই ছাত্র গণহত্যার বিষয়টি দিয়ে শুরু করতে চাই জানাল কখনো কিন্তু আমাদের বাংলাদেশের উপমহাদেশের ইতিহাসে কখনো দেখিনি যে শত শত ছাত্রছাত্রী আন্দোলনের ছাত্রছাত্রী তাদেরকে হত্যা করার ঘটনা এবং সেজন্য পুলিশ সেনাবাহিনী র্যাব যতগুলো মানে রাষ্ট্রের কোয়ার্সি ফোর্স আছে সবাইকে ব্যবহার করে এই যে একটা ধ্বংসযজ্ঞ তিনি চালালেন তো আমি আপনার কাছে একটু আজকে জানতে চাই প্রথমে যে তিনি যখন এই কাজগুলো করলেন তিনি কি একবারও ভাবলেন না যেটা আন্তর্জাতিক সম্প্রদায় রয়েছে এবং সকলে এই বিষয়গুলো দেখছে বা পরবর্তীতে দেখবে এবং এটা একটা সিভিয়ার কনসিকুয়েন্সেস তার উপর আসতে পারে এবং এগুলো বিবেচনা যদি তিনি নাই করে থাকেন তাহলে এই দুঃসাহসটা তিনি কোথায় পেলে অর্থাৎ আপনি জানেন যে একটা সরকার যখনই যে ধরনের অ্যাকশন নেয় ইনক্লুডিং পুতিন পুতিনও কিন্তু চাইলে যা ইচ্ছা তাই করার অধিকার রাখেন না এবং আমার জানার মতে পুতিনও কখনো শত শত আন্দোলনরত ছাত্র ছাত্রীকে হত্যা করেছেন কিনা এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই তো সেখানে তিনি যেটা করেছেন এটা তো পুতিন বা যে কোনো মানে স্বৈর শাসককে তিনি ছাড়িয়ে গিয়েছেন এবং তিনি ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালাতে তার বাহিনীগুলোকে দিয়ে তিনি দ্বিধা করেননি এবং তিনি এটা করার সময় কি তিনি ভাবলেন না যে এটা একটা আন্তর্জাতিক একটা বিশাল চাপ তার উপরে সামনে আসতে পারে অথবা তিনি যখন ইউএন এর গাড়ি ব্যবহার করে ছাত্র গায়ে গুলি করলেন সেই ছবিও এখন আমাদের কাছে এসে পড়েছে তো এই সব কিছু মিলিয়ে আপনাকে আমি জানতে চাই যে তার এই দুঃসাহসের আসলে কারণটা কি এবং তার মানে এটার একটা কনসিকোয়েন্স হতে পারে এটা কি তিনি ভাবেননি আপনাকে ধন্যবাদ এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমাদের ছেলেমেয়েরা যারা তাদের দেশকে স্বাধীন করার জন্য দেশকে শক্তিকারের স্বাধীন এবং মুক্ত করার জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছে বাংলাদেশের মাটিতে লাল সবুজ পতাকাকে লাল করে দিয়েছে সবুজ বলার কিছু নাই তাদের পরিবারের মা বাবা তাদের সহপাঠী তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধবদের কাছে আমাদের দোয়া আমাদের একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং তাদের সাথে প্রমিস আমরা করছি যে এই তানাশা এই ডিকটেটার এই মহিলা হিটলার যতদিন পর্যন্ত তাকে আমরা কবরে না বচাব আমরা আপনাদের সাথে থাকব বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বিশ্বের শত শত কোটি মানুষ আপনাদের সাথে আছে এবং থাকবো আমি আপনার আপনার প্রশ্নের জবাবের আগে আমি আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে একটু একটা মেসেজ দিতে চাই সেটা হলো কিছুক্ষণ আগে ওয়াইফাই খুব সীমিতভাবে বাংলাদেশে ইন্টারনেট চালু করছে বলে আমরা খবর পাচ্ছি আমাদের সাথে কথা হয়তো ভয়েস যাচ্ছে না আপনাদের কাছে যেসব ছবি ভিডিও যে যা করেছেন আপনারা দয়া করে নাগরিক টিভির মিস্টার সাকিব বা মিস্টার টিটু রহমানের কাছে পাঠিয়ে দেন অথবা আপনাদের বিদেশে বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দ্রুত পাঠিয়ে দেন কারণ আমাদের কাছে খবর আসছে গত রাতেও এক ঘন্টার জন্য চালু করছিল এই মহিলা হিটলার এই গুন্ডা মহিলা এই স্কাউন্ড এই উইচ ডাইনি এই ভারতের পাঁচটা গোলামি সে চালু করে আবার এক ঘন্টা পরে বন্ধ করে দিছে আমাদের সবার মাতৃভাষা আছে আমার বাংলা কারো উর্দু কারো হিন্দি কারো ইংরেজি হাসিনার মাতৃভাষাটা তো জানেন কি হাসিনার মাতৃভাষা হচ্ছে মিথ্যা এই মৃত্যুক মহিলা আমাদের ছাত্রদের হত্যা করে সে কালকে যে প্রেস কনফারেন্স করলো সেখানে সে কি বলল তার ছাত্রলীগের গুন্ডাদেরকে নাকি ছাদের থেকে ছেলেরা ফেলে দিচ্ছে এই বদমাইশ এই কুত্তি এই উইচ এই বিচ তুই হেলিকপ্টারে করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাদে তোর পুলিশ তোর গুন্ডা তোর রেপ তুই আমাদের কাছে ভিডিও আসছে না কোন ছাত্র তোর ছাত্র লীগের পান্ডা তোর ছাত্র লীগের সান্ডা যে ছাদের থেকে ফেলছে তোর পুলিশ পুলিশ তোর পুলিশ আমার একটা ছেলেকে নিহত সে রাস্তার মধ্যে মহাখালীতে তোর গাড়ি থেকে ফেলে দিল কুদ্দি তোর মাতৃভাষা মিথ্যুক আমরা জানি তুই বলছ আমাদের ছেলেরা ডাটা সেন্টার পোড়ায় দিছে সেই জন্য তুই ইন্টারনেট চালু করতে পারতেছ না তোর পালিত কুত্তা পলক্কা এই সুয়ার সে আবার বলছে যে আমরা রিপেয়ার করতেছি তোরা মনে করছ আমাদের ছেলে পেলেদেরকে তোরা এত তোর মতো গর্দম মনে করছ তোর ফেল ফেলডিভেশনে ফাস্ট হয়েছে তুই তোর মতো কুত্তি মনে করছিস আমাদের ছেলে মেয়েদেরকে এই যে ইন্টারন্যাশনাল রাডারে তুই সতেরো তারিখ আঠেরো তারিখ গ্রামীণ ফোন কখন বন্ধ করছ আমাদের কাছে ডেটা আছে না আমি আমার দর্শক শ্রোতাদেরকে সেটা দেখাই সে নির্দেশ দিছে আপনার কখন ইন্টারনেট বন্ধ হবে এই দেখেন আপনারা সবাই ওয়েবসাইটে ঢুকেন এখন তো নেট আসছে আপনার ক্লাউড ফ্লেয়ার ডট কম রাডার ক্লাউড ফ্লেয়ার ডট কম এ আপনারা যান আঠেরো তারিখ গ্রিনিচ মিন টাইম আটটা পঁয়তাল্লিশে গভর্নমেন্ট ডিরেক্টেড বন্ধ হয়েছে কার্নিভাল ইন্টারনেট তারপরে রবি এক্সিয়াটা বন্ধ হয়েছে আঠেরোই জুলাই রাত সাড়ে বারোটা বাংলালিং বন্ধ হয়েছে সতেরোই জুলাই আটটা পনেরো সবগুলো লেখা আছে গভর্নমেন্ট ডিরেক্টেড এই মুহূর্তে পৃথিবীর তিনটা দেশে ইন্টারনেট বন্ধ তার মধ্যে প্যালেস্টাইন হচ্ছে ইসরায়েলি হামলায় সব নষ্ট হয়ে গেছে মরিতানিয়া আফ্রিকান একটা জঙ্গলে একটা ছোট্ট শহর ইন্টারনেট বন্ধ রাখছে সরকার আর আমাদের পুরা দেশে আঠেরো তারিখে যে আমাদের পাঁচটা গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক কার্নিভাল ইন্টারনেট এই টোটাল মাধ্যমে আমাদের দেশে ইন্টারনেট ছয়টার যায় সে আমাদেরকে বলছে ছেলেরা পড়াই দিছে আবার এমনও বলছে মেরিন ওই যে আন্ডারগ্রাউন্ড আমাদের যে আন্ডার সি যে সিমিউই যেটাকে বলে সাবমেরিন কেবল যেটাকে সি এই কানেকশনে সারা দুনিয়াতে যে আমরা আপনার কানেক্টেড আমাদের ছেলেরা নাকি সেটাও কেটে দিছে দাসী গোলামি কুত্তি জানোয়ার তুই বন্ধ করছ নির্দেশে আন্তর্জাতিক রেডারে ধরা পড়তেছে হারাম জাদি বদমাইস এমনিতে তো পুরে পুড়িয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তুই তো তার আগে বন্ধ করে দিছ তোর মিথ্যা আমরা একটা একটা করে বের করব এবং তোকে তোর গদি থেকে উল্টাইয়া তোর পা উপরে পাঠাইয়া তারপর তোর লাল করা হবে মিথ্যা আর কথা বলবি বলবি মৃত্যুকের বাচ্চা মৃত্যুক গর্দবের বাচ্চা গন্ডমূর্খ আমার লোকজন আমাদেরকে বলতেছে ভাই কি হবে কি হবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি ছাত্ররা পরাজিত হতো আটচল্লিশে মোহাম্মদ আলী জিন্নার ঘোষিত উর্দু বাংলাদেশের রাষ্ট্রভাষা হইত মাত্র কয়েকজন বান্ন সালে রক্ত দেওয়ার কারণে আমাদের মাতৃভাষা স্টাবলিশ হয়েছে সত্য কি মিথ্যা বলেন বাষট্টির ছাত্র আন্দোলনে আয়ুব খান পরাজিত আয়ুব খান পরাজিত হওয়ার পরে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের যে উদ্ভুদ অভ্যুতের যে নতুন সূর্য সেটা শুরু হয়েছিল সে কারণে ছেষট্টি ছয় দফার যে আন্দোলন উনসত্তরের ছাত্রদের গণ অভ্যুত্থান আসাদ সহ কয়জন মারা গিয়েছিল বাংলাদেশে আমার জানা মতে ইতিহাসে মাত্র সাতজন তারপরে সত্তর একাত্তরের ছাত্রদের আন্দোলন তারপরে উনিশশো বিরাশি থেকে নব্বই পর্যন্ত বিরোধী আন্দোলন ছাত্ররা কি ব্যর্থ হইছে কোনদিন ছাত্ররা ব্যর্থ হয় নাই এবং আমাদের ছাত্ররা এতদিন আমরা যে তাদেরকে অনেক কথা বলতাম যে এইটা ডট কম জেনারেশন এইটা লস জেনারেশন এরা কিচ্ছু করবে না এরা শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত এরা টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত টিকটক নিয়ে ব্যস্ত না আমাদের ছেলে মেয়েরা প্রমাণ করে দিছে এক সপ্তাহে যে না তারা আমাদের চেয়েও অনেক বেশি দেশপ্রেমী তারা আমাদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল তারা দেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করে তারা শুধু কোটা তারা কোটায় সীমাবদ্ধ না আমি আপনাদেরকে আজকে অত্যন্ত গৌরবের সাথে গর্বের সাথে আমাদের ছেলে মেয়েদের কিছু লেখা আপনাদেরকে পড়ে না শোনালে আমার আত্মা তৃপ্তি পাবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা জাহাঙ্গীরনগর কৃষি বিশ্ববিদ্যালয় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো আছেই ঢাকা মেডিকেল চট্টগ্রাম খুলনা কুমিল্লা রংপুর সিলেট মেডিকেল কলেজ এরা তো আছেই বুয়েট সহ অন্যান্য আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে যেটা যে নিউজটা যে লিফলেটটা আমাদের হাতে এসেছে এটা হচ্ছে অবিসংবাদিত তারা কি লিখেছে আপনাদের একটু যারা পেয়েছেন সবাইকে ছড়িয়ে দেন তারা কি বলছে দেখেন আমি একটু পড়ি আমরা জানতে পেরেছি সরকার বাহিনীগুলোকে আরো কঠোর হয়ে ইন্টারনেট চালুর পরিবেশ তৈরি করতে চাপ দিচ্ছে আজ রাতে দেশবাসীর উপর আরেকটা কালো রাত নেমে আসতে পারে যেন রাস্তায় আন্দোলন না হয় সরকার কাল পরশু ইন্টারনোল ইন্টারনেট চালু করতে পারে দেখেন আমাদের ছেলেরা কি বলে বলতেছে দেখেন কত ইন্টেলিজেন্ট কত বুকের পাটা তারা তারা কি প্ল্যান করছে দেখেন এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসায়ীরা এলসি গুলতে পারছে না পণ্যের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে এই জন্য সরকার অস্থির সরকার হয়তো এমন একটা সময়ে চালু করবে যাতে ইন্টারনেট কম ব্যবহার হয় যেখানে সেটাই করছে হয়তো রাতে চালু করবে ঠিকই বলছে হয়তো রাতে হল ইন্টারনেট চালু হবে তথাপি সাথে সাথে অভ্যুত্থান শুরু হবে আমাদের কিছু কৌশল আপনাদেরকে বলে দিচ্ছি এক যারা থাকবেন ইন্টারনেট চালু হয়েছে বুঝতে পারবেন সাথে সাথে প্রত্যেকের বাসায় থাকা স্টিলের থালাবাটি কলসি নিয়ে আওয়াজ করা শুরু করবেন বাসার সব ধরনের স্টিলের মেটাল ও ড্রাম খুঁজে বের করে সাথে নিন দুই আশেপাশে আওয়াজ পেতে থাকলে আরো আওয়াজ করুন বাসাবাড়ির সামনে পরিবার পরিজন সহ বেরিয়ে অবস্থান নিবেন প্রকম্পিত করে তুলুন দুনিয়া যেন ক্রিমিনাল লিক অনুভব করতে পারে কিয়ামত আসছে তিন নাম্বার বাসার গেটে মোবাইল সেট করুন লাইভে ফেসবুক অথবা যেই যেটাই যে অ্যাপসি খোলা থাকে সেখানে লাইভ দেখাতে থাকবেন নাম্বার ফোর হাসিনা আর্মি বিডিআর পুলিশ দেখো আমাদের ছেলেরা দেশকে কত ভালোবাসে তোমাদের মতো গুন্ডারা তোমাদের মতো টাকার জন্য ভারতের 5000 এর জন্য তোমরা যারা গুলি চালাচ্ছো শুনো আমাদের দেশপ্রেমিক ছেলে মেয়েরা কি বলতেছে পাড়া মহল্লা পাড়া মহল্লা ভাগ হয়ে রাস্তায় রাস্তার দিকে এগিয়ে এগিয়ে যাবেন যেখানে বাধা দিবে সেখানে বসে পড়বেন এতে যেটা হবে খুব দ্রুত আপনার বাসার নিরাপদ আশ্রয়ে প্রয়োজনে ফেরত যেতে পারবেন অথবা ইন্টারনেট বন্ধ হলেও আপনারা ফেরত চলে যাবেন পাঁচ গুলি বা অনাকাঙ্ক্ষিত আঘাত করলে স্টিলের মেটালগুলো দিয়ে আত্মরক্ষা করবেন স্টিলের ড্রাম বুলেট থেকে আপনাদেরকে রক্ষা করবে দেখেন সিক্স অনেক বাচ্চাদের লেজার লাইট খেলনা আছে তাদেরকে সেটা দিয়ে বাসার বারান্দা থেকে অথবা ছাদ থেকে লেজার পুলিশ অথবা যারা আক্রমণকারীদের চোখে ফেলবেন সাত সরকারি দলের যারা ঘরে শান্তিপূর্ণ অবস্থান করবে আমরা তাদেরকে ভবিষ্যৎ বিদ্যুৎ বন্ধ করে দিবে গণহত্যা চালাবে একসাথে সব বন্ধ করতে চাইবে না যখনই দেখবেন ইন্টারনেট অথবা বিদ্যুৎ চলে গিয়েছে নিরাপদ আশ্রয়ে বাসায় ঢুকে যাবেন এভাবে যতবার চালু করবে ততবারই সেম। কাজ রিপিট করবেন কোনো কম্প্রোমাইজ হবে না অভ্যুত্থান চলবে এটাই আমাদের গণ চূড়ান্ত কৌশল মনে রাখবেন আমাদের কি ওয়ার্ড নেভার ডু অর ডাই পোস্টটা গায়েব হয়ে যেতে পারে সবাই কপি করে পেশ করতে থাকুন ইন্টারনেট চালুর সাথে সাথে ছড়িয়ে দিন দেশের সবাইকে ফোন করুন এই কর্মসূচি যদি এক মাস পরও চালু হয় ইন্টারনেট এক মাস পরেও হাসিনার পদচ্যুতি ছাড়া আমরা খান্ত দেব না তারপরে আর পড়লাম না কি বুঝলেন আমার প্রিয় দেশবাসী আপনারা যারা হতাশ হচ্ছেন আপনারা যারা বারবার জিজ্ঞাসা করছেন সব নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে অসম্ভব একটা দেশে কখন ইন্টারনেট বন্ধ হয় আপনি বলেন আপনাদেরকে দেখালাম প্যালেস্টাইন মরিতানিয়ার মতো একটা জঙ্গলের একটা শহর আর বাংলাদেশ পৃথিবীর আর কোথাও নাই কখন হয় হাসিনা ভীত সন্ত্রস্ত হাসিনা যে যেকোনো মুহূর্তে আমি মনে করি আমার ছেলেদের কাছে এই পুলিশ বিডিএ বা বিজিবি এই রেপ এই হাসিনার গুন্ডা এবং সর্বোপরি সেনাবাহিনীকে বলবো আমাদের ছেলে মেয়েদের রক্ত অনেক তোমরা শোষণ করছো একজন মেজর জেনারেলকে দেখলাম আমিনুল হক তোর ভাই আওয়ামী লীগের এমপি এক সময় লীগের গুন্ডা ছিল জাহাঙ্গীরনগরে আরেকটা দেখলাম ব্রিগেডিয়ার জাকারিয়া কুত্তার বাচ্চা আরেকটা দেখলাম লেফটেন্যান্ট কর্নেল রিদুয়ান গুলি করতে সস হ্যাঁ সেনাবাহিনীর প্রতি এখনো আমরা বারবার বলি সেনাবাহিনীকে আমাদের দেশের মানুষ প্রথমে শুরু করতে বলে কি দেশপ্রেমিক সেনাবাহিনী আপনার কি দেশপ্রেমিক আরেকজন বলছে না এখন হইলো ক্যাশ প্রেমিক